আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে, আমাদেরকে আওয়ামী লীগও সহ্য গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে, আর বিএনপিটা এখনো বদলে দিতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফ্যাসিজমের সিম্বল। ফাহাম আব্দুস সালাম একটা কথা বলছিল, সেটা 6ই আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে, মারা খাইতে হবে। এবার আসেন, আগামী দুই বছর পর ইলেকশন হইলো, বা 3 বছর পর ইলেকশন হইলো, 5 বছর পর ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমাদের আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই শত্রু গণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রু গণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে, আর বিএনপিটা এখনো বদলে দিতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিছিল, পরে আবার একটু, এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। আগাম আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে, আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। এবার আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি যদি গণ অভ্যুত্থানের পূর্ব সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো, প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো, একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জাহেদ কাণ্ড। দেখেন সি, আপনি এই যে আপনারা দেখেন, এটা আপনার খুব সার্কাজম মনে হইতেছে না, কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে, বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৈষ্ণবী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা তো আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশনস ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কাউট ছিল। ফেসিজম শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না, আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার যে আপনার যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ সি, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায় এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রোথিত করেছে। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন।